ছয় মাসের আগে যদি আপনি দুনিয়ায় আসেন বুঝবেন ওটা আপনার বাবা না অন্য কেউ দিয়েছিল এটাই আসো এটা সূরা আহকাফের কথা আল্লাহ জানিয়েছেন ছয় মাস তোকে মায়ের পেটে থাকাই লাগবে ছয় মাসের আগে যদি কেউ দুনিয়ায় চলে আসে বুঝতে হবে ওর বয়স ঠিক ছয় মাস কিন্তু এটা ওর বাবার বীর্য না নকল বাবা দিয়েছে আর নকল বাবা যদি দেয় সন্তানকে বৈধ না সারস আরো জোরে সারস সন্তান যারা দুনিয়াতে আসে ওদের নয়টা কর্মসূচি থাকে এক নম্বরে তারা নবীদেরকে অসম্মান করে সূরা কলমের ১৩ নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন উতুল্লিম বাদা জালিকা সানিম হে নবী আপনার বিপক্ষে যারা অবস্থান নেয় আমি আল্লাহ নিজে ফতোয়া দিলাম আপনি খোঁজ নিয়ে দেখবেন ওদের জন্ম ঠিক নেই ওরা জারজ এজন্য দুনিয়াতে এখন ২২৮টা রাষ্ট্র জানুয়ারি মাসে জরিপ বের হয় দেখবেন এই ২২৮টা রাষ্ট্রের ভেতরে এক নম্বরে বিয়ের আগে জন্ম দেওয়ার তালিকায় আছে ফ্রান্স আমি আবার বলছি বিয়ের আগে জন্ম দিলে কি বৈধ না অবৈধ এমনকি বিয়ের পরে ছয় মাসের আগে হলে ওইটা আর ওরা তো এক নম্বর তালিকায় ওদের কর্মসূচি নয়টা এক নম্বর নবীকে অপমান করা অপদস্থ করা ওরা করছে ওরা জারজ তাই ওদের যারা সাপোর্ট করে তারাও কত জোরে বলো তারা কি কোরআন জানিয়েছে এখন যদি বলেন আপনি বললেন কি আমি বলছি বলেন আমার তো বিচার করার কোনো ক্ষমতা নেই বিচার তো হয়ে আছে আমি শুধু রায়টা শোনালাম এবার যদি রাগ হয় রাগ হবে কার উপরে আমার মনে হয় আল্লাহ যদি আসতো ও আল্লাহকেও ছাড়তো না আমি এখান থেকে যেটা পেয়েছি বাংলাদেশে আজ নবী নেই নবীর ওয়ারিশরা আছে এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন গালি দিচ্ছেন মুখে জুতা মারার কথা বলছেন পেছনে খোঁজ নিয়ে দেখেন একটারও জন্মের এবার যা গালি গালাজ করবেন কোরআনকে করেন নবীকে করেন আমার কোনো দোষ নেই নাকি গালি আমার দেবেন একটা কথা এই যে আমি প্রায় দেড় ঘন্টা কথা বলছি একটা কথা ভুল ধরেন তো কোনটা ভুল হয়েছে বলেন একটা কথা যদি ভুল ধরতে পারেন আমি এর থেকে আর কথা বলি না কিন্তু যদি ভুল ধরতে না পারেন আপনাকে মেনে নেওয়া লাগবে বাংলাদেশে আজ যারা আলেমদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে বিভিন্ন চেতনার নাম নিয়ে কত মানুষ চেতনা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ অথচ জীবনে মুক্তিযুদ্ধ কেউ জানেও না এই চেতনাকে কাছে লাগিয়ে যারা আলেমদের দুই গালে জুতা মারো তালে তালে ফতোয়া দিচ্ছেন মিছিল করছেন একটু মারে জিজ্ঞাসা করে দেখেন তো যে রক্তটা আসলে আপনার বাবা না নকল বাবা দিয়েছে আমাদের গলা পাকিয়ে ফেলছি ওরা এক হওয়ার পরে বর তারও আলাদা হচ্ছে এই জন্য গালি এখনো শোনেননি গালি এখনো শুরু হয়নি আসেন বিভিন্ন চেতনার নাম দিয়া যেগুলো করছেন এগুলো চেতনা না এটা সয়েকার বাদ দিলে যা থাকে তাই চেতনা কি কোন কারণে নিয়েছেন আমরা তাও জানি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আজ অনেকে আখের গোছাচ্ছে এই চেতনার নাম দিয়ে দেখেন যারা ধোকা দিয়ে বোকা বানিয়ে মনে করছে আল্লাহ বোঝে না ইমানদাররা বোঝে না আমি চালাক ও চালাক না ওর অন্তর রোগাক্রান্ত সূরা বাকারার ৯-১০-১১ নম্বর আছে يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون الله بلنا رحمك دوكا دیتے جائے আমার ইমানদারদেরকেও ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাই কিন্তু না আমি আল্লাহ ধোকায় পড়ি না আমার ইমানদার যারা তাদেরকে ওরা ধোকা দিয়ে বোকা বানাতে পারে না বরং নিজেরাই নিজেদের ধোকায় পড়ে মরে টের পায় না এজন্য আমি আল্লাহ তাদের ভেতরে যে রোগ আছে ওই রোগটা বৃদ্ধি করে দেয় বলেন বলেন এক নম্বরে তার পেছনে
খরচ করা লাগবে দুই নম্বরে আদর স্নেহ ভালোবাসা দেওয়া লাগবে তিন নম্বরে দ্বীন শেখানো লাগবে চার নম্বরে সৎ পাত্র থেকে পাত্রস্থ করা লাগবে এই চারটা দায়িত্ব যদি কোনো গার্জিয়ান বাবা মা পালন করে ওই সন্তান ওই গার্জিয়ানকে কিয়ামত পর্যন্ত দেখে রাখবে দয়া দিয়ে রাখবে আল্লাহ নিজে দুনিয়ায় শুধু না ও যদি মরণের পরে বিপদেও পড়ে যায় কন্যার কারণে আল্লাহ বাঁচিয়ে দেবে এখানে যাদের আছে এই চারটা দায়িত্ব পালন করে একটু এগিয়ে যান দুনিয়ায় যদি কষ্ট হয় মহান আল্লাহ এইটার বদলে আপনার ভাগ্য সুপ্রসন্ন করে দিচ্ছে পেটের ভেতরে যখন তৈরি হয়ে গেছে ছয় মাস এবার একটা তথ্য বলছি তাকান এদিকে ছয় মাস যখন হয় খোদার উদ্রেক দেখা দেয় খাবারের প্রয়োজন হয় পৃথিবীর কোন মানুষ ওখানে খাবার পৌঁছাতে পারে না এই জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই তারটা মায়ের সন্তানের নাভির সাথে লাগিয়ে দেয় সন্তান আস্তে আস্তে পেটের ভেতরেই বড় হতে থাকে এজন্য সর্বনিম্ন ছয় মাসের আগে যদি কোন সন্তান দুনিয়ায় আসে ওটা তার বাবার বৈধ সন্তান না ওটা অবৈধ সন্তান ওটা যে অবৈধ সন্তান তার প্রমাণ সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান আল্লাহ পাক বলেন তোর মা তোকে বহন করেছে পেটে কষ্টের পরে কষ্ট সহ্য করে আর তোকে দুধ পান করিয়েছে সব মিলিয়ে 30 মাস কত 30 মাস এটা সব মিলিয়ে 30 মাস আপনি কোথায় পেলেন কোরআনে আয়াতের মাঝে দেখবেন ওয়া আছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু এই যে মাঝখানে ওয়া তোকে বহন করা এবং তোকে দুধ খাওয়ানো সব মিলে সালা সোনা সাহার কয় মাস বলেন না কেন এখন আমরা জানি পৃথিবীতে সন্তানকে দুধ খাওয়ানো লাগে সর্বোচ্চ 2 বছর কত 24 মাসে পর না 2 বছর 2 বছরে তো 30 মাস হয় না কত হয় 30 এর ভেতর থেকে 24 বাদ গেলে কত থাকে 6 না 24 মাস যে দুধ খাওয়ানো লাগবে আপনি কোথায় পেয়েছেন ওটা সূরা বাকারায় আছে 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 233 নম্বর আয়াতে ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা এ পৃথিবীর মায়েরা সন্তানকে দুধ দেওয়া লাগবে 2 বছর 2 বছরে কয় মাস 30 এর ভেতরে 24 বাদ গেলে কত থাকে এই জন্য সর্বনিম্ন আপনাকে মায়ের পেটে থাকা লাগবে 6 মাস 6 মাসের আগে যদি আপনি দুনিয়ায় আসেন বুঝবেন ওটা আপনার বাবা না অন্য কেউ দিয়েছিল এটাই আসল